বিশ্বমঞ্চে আজ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল দুটি করে ম্যাচ খেললেও জয়ের দেখা কেউই পাননি। গুরুত্বপূর্ণ এ ম্যাচ দিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়ার লক্ষ্য দুই দলেরই। লখনৌর শ্রী অটল বিহারী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ। চলতি বিশ্ব আসরে এখনও জয়ের দেখা পায়নি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকার পাশাপাশি রান রেটও বেশ পিছিয়ে অজিরা। তাদের সামনে এবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের মঞ্চে আগের এগারো বারের দেখায় আটটিতে জয় পেয়েছে তারা। চলতি আসরে লখনৌর এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে তারা। তবে লঙ্কানদের এটি হবে প্রথম ম্যাচ, সে দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে ওয়ার্নার স্মিথরা। টানা দুই ম্যাচ হেরে যাওয়া লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে। তার জায়গায় নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লঙ্কানদের সেমির রাস্তা খোলা রাখতে হলে হাই ভোল্টেজ এই ম্যাচে ভালোভাবে সামলাতে হবে অজি পেসার হ্যাজেলউড মিচেল স্টার্কদের। একই সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে আশালঙ্কা সাদিরাদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বমঞ্চে আজ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল দুটি করে ম্যাচ খেললেও জয়ের দেখা কেউই পাননি। গুরুত্বপূর্ণ এ ম্যাচ দিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়ার লক্ষ্য দুই দলেরই। লখনৌর শ্রী অটল বিহারী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ। চলতি বিশ্ব আসরে এখনও জয়ের দেখা পায়নি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকার পাশাপাশি রান রেটও বেশ পিছিয়ে অজিরা। তাদের সামনে এবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের মঞ্চে আগের এগারো বারের দেখায় আটটিতে জয় পেয়েছে তারা। চলতি আসরে লখনৌর এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে তারা। তবে লঙ্কানদের এটি হবে প্রথম ম্যাচ, সে দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে ওয়ার্নার স্মিথরা। টানা দুই ম্যাচ হেরে যাওয়া লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে। তার জায়গায় নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লঙ্কানদের সেমির রাস্তা খোলা রাখতে হলে হাই ভোল্টেজ এই ম্যাচে ভালোভাবে সামলাতে হবে অজি পেসার হ্যাজেলউড মিচেল স্টার্কদের। একই সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে আশালঙ্কা সাদিরাদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বমঞ্চে আজ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল দুটি করে ম্যাচ খেললেও জয়ের দেখা কেউই পাননি। গুরুত্বপূর্ণ এ ম্যাচ দিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়ার লক্ষ্য দুই দলেরই। লখনৌর শ্রী অটল বিহারী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ। চলতি বিশ্ব আসরে এখনও জয়ের দেখা পায়নি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকার পাশাপাশি রান রেটও বেশ পিছিয়ে অজিরা। তাদের সামনে এবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের মঞ্চে আগের এগারো বারের দেখায় আটটিতে জয় পেয়েছে তারা। চলতি আসরে লখনৌর এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে তারা। তবে লঙ্কানদের এটি হবে প্রথম ম্যাচ, সে দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে ওয়ার্নার স্মিথরা। টানা দুই ম্যাচ হেরে যাওয়া লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে। তার জায়গায় নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লঙ্কানদের সেমির রাস্তা খোলা রাখতে হলে হাই ভোল্টেজ এই ম্যাচে ভালোভাবে সামলাতে হবে অজি পেসার হ্যাজেলউড মিচেল স্টার্কদের। একই সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে আশালঙ্কা সাদিরাদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।